প্রায় সকল পুরুষেরই উত্তেজনার শেষে তার অঙ্গ দিয়ে সিমেন্ট বের হয় কারো সিমেন্ট হয় খুব বেশি পাতলা কারো বা খুব বেশি ঘন আবার কারো খুব কম আবার কারো অনেক বেশি আর এই সিমেনে থাকে কোটি কোটি শুকনানু আর আমরা সবাই জানি যে এই শুকনানু ছাড়া নতুন একটি প্রাণের সৃষ্টি হওয়া সম্ভব নয় যদিও অধিকাংশ পুরুষই তার সিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানেন না আর আজকের এই ভিডিওতে আমরা সিমেন্ট সম্পর্কে বেশ কিছু তথ্য জানব যেই তথ্যগুলো হয়তো আপনি ইতিপূর্বে আর কখনোই শোনেননি একজন পুরুষের শরীরে প্রতিনিয়তই সিমেন্ট উৎপাদন হতে থাকে আর এই সিমেনে থাকে কোটি কোটি শুক্রাণু শরীর হতে যদি এই শুক্রাণুগুলো বের হতে না পারে তাহলে শরীরের মধ্যে এই শুক্রাণুগুলো সর্বোচ্চ চুয়াত্তর দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আর এই বিষয়টি হয়তো আপনি কখনো যে একজন পুরুষ প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার শুক্রাণুর কোষের জন্ম দিতে পারে গরমকালে পুরুষের শরীরে শুক্রাণু উৎপাদনের পরিমাণ কমে যায় আবার শীতকালে শুক্রাণু বেশি পরিমাণে উৎপাদন হয় কেননা তাপমাত্রার সাথে শুক্রাণু উৎপাদনের পরিমাণ ওঠানামা করে একটি বাচ্চা জন্ম নিতে যেখানে একটি মাত্র শুক্রাণুই যথেষ্ট সেখানে একজন পুরুষের শরীর থেকে যখন সিমেন্ট বের হয় সেখানে প্রায় তিনশো মিলিয়ন শুক্রাণু থাকে আর এই তিনশো মিলিয়ন শুক্রাণুর মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট শুক্রানুতেই কোনো না কোনো প্রবলেম থাকে তবে এতে সন্তান জন্ম দিতে কোনো সমস্যা হয় না কেন কিন্তু এতে করে সন্তান জন্ম দিতে কোনো সমস্যা হয় না কেননা আপনার শরীরে সব থেকে ভালো এবং গুণগত এবং দ্রুতগামী যে শুক্রাণুটি রয়েছে সেটি প্রথম আপনার স্ত্রীর ডিম্বাণুর সাথে নিষিদ্ধ হবে পুরুষের শুক্রাণুর আকার হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর এত ছোট শুক্রাণু যা খালি চোখে দেখা সম্ভব নয় কিন্তু মহিলাদের ডিম্বাণু পুরুষের শুক্রাণুর থেকে প্রায় তিরিশ গুণ বড় পুরুষের থেকে শুক্রাণু বের হয়ে যখন এটা নারী শরীরে প্রবেশ করে তখন নারীর শরীরে এই শুক্রাণুগুলো সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে পুরুষের শুক্রাণুতে সামান্য ক্যালোরি এবং চর্বি থাকে এক চা চামচ পরিমাণ সিমেনে প্রায় বিশ ক্যালোরি পরিমাণ শক্তি থাকে পুরুষের শরীর থেকে যখন শুক্রাণু নারী দেহে প্রবেশ করে তখন সবগুলো শুক্রাণুই কিন্তু ডিম্বাণুর দিকে সাপটাতে শুরু করে না প্রতি দশটি শুক্রাণুর মধ্যে আটটি শুক্রাণু চক্রাকারে ঘুরতে থাকে কেবলমাত্র দুটি শুক্রাণুই ডিম্বাণুকে লক্ষ্য করে সাতটাতে শুরু করে আমাদের ধারণা সব শুক্রাণুই দেখতে একরকম সামনে একটি ডিম্বাকৃতির মাথা আর পেছনে লম্বা একটি লেজ কিন্তু সত্য হচ্ছে সবগুলি শুক্রাণু দেখতে মোটেই একই রকম নয় কিছু শুক্রাণুর মাথা ছোট কোনোটার বা দুটো মাথা কোনোটার মাথা মস্ত কোনোটার থাকে কয়েকটা লেজ 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 আবার মতো বাঁকানো বা কোনোটার ইউর ছিঁড়াও হতে পারে পুরুষের শুক্রাণু হচ্ছে দুই ধরনের এক্স ক্রোমোজম এবং ওয়াই ক্রোমোজম এক্স ক্রোমোজম হচ্ছে মেয়ে এবং ওয়াই ক্রোমোজম হচ্ছে ছেলে অন্যদিকে মহিলাদের ডিম্বাণু হচ্ছে শুধুমাত্র এক্স শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে বাচ্চাটি ছেলে না মেয়ে হবে এটা এক্স ক্রোমোসোম এবং ওয়াই ক্রোমোসোমের উপর নির্ভর করে পুরুষের শরীরে যদি শুক্রাণু উৎপাদনের হার কমে যায় এবং উৎপাদিত শুক্রাণুগুলো যদি দুর্বল গতিহীন হয় তাহলে ওই পুরুষের শুক্রাণু দিয়ে সন্তান জন্ম নিতে সমস্যা হতে পারে বেশ কিছু কারণে পুরুষের শরীরে শুক্রাণু উৎপাদনের হার কমে যেতে পারে যেমন পনির অ্যালকোহল পোড়া মাংস ধূমপানের অভ্যাস থাকলে মদ কাঁচা কিংবা সিগারেট খেলে আপনি যদি অতিরিক্ত মোটা হন এবং আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি থাকে তাহলে অত্যাধিক ওজন এবং চর্বির আপনার উৎপাদন কমে যেতে কারণে অতিরিক্ত কোমল পানীয় পান করলে পকেটে ফোন রাখলে কোলের ওপর ল্যাপটপ রাখলে তীব্র গরম পানি ব্যবহার করলে কম ঘুমালে কিংবা খুব বেশি টাইট ফিট জামা কাপড় পরিধান করলেও কিন্তু শুক্রাণু উৎপাদনের হার কমে যায় আবার বেশ কিছু খাবারও রয়েছে যে খাবারগুলো আপনার শরীরে শুক্রাণু উৎপাদন করতে সাহায্য করতে পারে সব থেকে ভালো হচ্ছে এক গ্লাস দুধের সঙ্গে দুই চা চামচ মধু মিক্সড করে খাওয়া এটা আপনার শরীরে প্রায় কোটি ছয় পর্যন্ত শুক্রানু উৎপাদনে সাহায্য করতে পারে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুই তিন কোয়া কাঁচা রসুন খেতে পারেন কিংবা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই তিন কোয়া কাঁচা রসুন খেতে পারেন এটাও আপনার শরীরে প্রচুর পরিমাণ শুক্রাণু উৎপাদন করতে পারে পালং শাক কলা ডার্ক চকলেট ব্রকলি ডালিম আখরোট রসুন ঝিনুক এই খাবারগুলো নিয়মিত খাবেন এই খাবারগুলো পুরুষের শরীরে